মধ্য মশালডাঙ্গায় আয়োজিত হলো যুব তৃণমূল কংগ্রেসের তরফে দিবারাত্রি আটদলীয় হাডুডু টুর্নামেন্ট। শুক্রবার দিনহাটা 2 নং ব্লকের মশালডাঙ্গায় নাজিরহাট 2 নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আয়োজিত হয় আটদলীয় হাডুডু প্রতিযোগিতা। এদিনে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন নাজিরহাট 2 নং অঞ্চল তৃণমূলের সভাপতি মনভোলা বর্মন, সহসভাপতি স্বপন রায়, যুব তৃণমূল সভাপতি এরশাদ শেখ, সহসভাপতি জ্যোতিময় বর্মন সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন মধ্যরাতে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মধ্য মশালডাঙ্গা ও দক্ষিণ মশালডাঙ্গা। তবে খেলা শেষে চ্যাম্পিয়ন হয় মধ্য মশালডাঙ্গা। ঠান্ডা হবে।